আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আর আজকের ব্লগটি মোটামুটি আমার রান্নাবান্না, মানে সারা দিনে টুকটাক কাজকর্ম সব কিছুই থাকবে। তো এখন ব্রেকফাস্ট করছি সকালবেলা। আমার খুবই ভালো লাগে যখন চাটা খাই বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে খাওয়ার জন্য, বাট আমার তো হয়ে ওঠে না। বাচ্চাদেরকে নিয়ে দেখা যায় অর্ধেক খাই, তারপরে আবার যাই, আবার আসি, এরকম করতে করতে আমার চাই ঠান্ডা হয়ে যায়। আর যখনই আমি একটু আরাম করে চা, মানে বা মানে এই ধরনের কোনো কিছু খেতে বসি, মানে ড্রিঙ্ক করি বা পান করি, তখনই দেখা যায় ওরা বেশি কান্নাকাটি করে। তো যাই হোক, আজকে দুপুরের রান্নাবান্নায় আমি চলে এসেছি, আর এইখানে আজকে বানাবো হচ্ছে কোয়েল পাখি দিয়ে একটা স্পেশাল রোস্ট, আর এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। খুবই মজা হয়েছিল ওই দিন। তো এখানে আমি কাজু বাদাম নিয়েছি, তারপরে কিশমিশ নিয়েছি, তারপরে এক টুকরা স্টার এনিস নিয়েছি, নিয়েছে ছোট দুই পিস জয়ত্রী। জয়ত্রী হচ্ছে জয়ফলের উপরে যে খোসাটা থাকে সেটা। তারপরে শাহজিরা নিয়েছি, আর নিয়েছি কালো এলাচ দুটো। তো এগুলো দিয়ে আমি একটা মশলা বানাবো, মানে পেস্ট করব, তারপরে আমি সেটা ব্যবহার করব। তো এই যে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু সামান্য একটু পানি দিয়ে, আর আমি সাথে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, এতে করে ব্লেন্ড করতে ইজি হবে, নতবা দেখা যাবে যে ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করতে একটু সময় সাপেক্ষ। তো এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, আস্ত গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে ডালচিনি, এলাচি আর গোলমরিচ, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এম তেল আগে দিয়ে পরে দিলেও হয়, আমি একসাথেই দিচ্ছি, সেম কথা। তো দিয়ে আমি তেলটা গরম করে এখন আমি এই যে কোয়েল পাখিগুলো সেটা আস্তই করব। আমি কিন্তু খোসা ছাড়াইনি, মানে যে চামড়া থাকে, সরি খোসা না মানে চামড়া। সো চামড়া যদি কেউ ফেলতে চান ফেলতে পারবেন, বাট এই পাখিগুলো একদমই ক্লিন থাকে। তার উপর আবার আমি ক্লিন করেছি। তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে পাখিগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর আমরা যেভাবে চিকেনের পিসগুলো রোস্টের জন্য ভাজি ঠিক সেভাবেই আমি ভেজে নিব। আর তেলের মধ্যে ডালচিনি, এলাচি আর একটু গরম মশলা দেওয়াতে সুন্দর একটা সুঘ্রাণ চলে আসে, এতে করে কোয়েল পাখিতে একটা পার্টিকুলার স্মেল থাকে, সেটা আর থাকে না, সুন্দর লাগে মানে স্মেলটা। তো অনেকেই পাখির এই স্মেলের জন্য খেতে চান না, তো যারা এখনও মানে এই ভয়ে খান না যে পাখিতে স্মেল থাকে, তো তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগে না। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি, এপিটোপিট করে একটু লাল করেই ভাজবো, সুন্দর করে যেভাবে মুচমুচে করে ভাজা যায় একটু সময় নিয়েই ভেজেছি। তারপরে এক প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আমার সবগুলো পাখি ভাজা শেষ। এখন আমি সেম তেলের মধ্যেই আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর আপনারা তো দেখতেই পেরেছেন আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে মশলা সুন্দর করে ব্লেন্ড করা যায়। অনেক সময় শুকনো পাউডার করতে গেলে দেখা যায় ঝামেলা, এভাবে করলে মনে হয় খুবই ইজি হয়। তো পরে আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই তেলের মধ্যেই ফ্রাই করেছি সেজন্য তেলটা অনেক ফ্লেভারফুল। তারপরে আমি সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি সব কিছু ব্যালেন্স করার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে মশলাটা ভালো করে কষে যায়। আর চুলার আগুনটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, যেহেতু আমরা বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর একটা পেস্টের মতো হয়েছে, পুরার কিন্তু খুবই ভয় থাকে, সেজন্য বারবার নাড়াচাড়া করতে হবে, আর পুড়তে দেওয়া যাবে না। মশলাটা যদি পুড়ে যায় তখন দেখা যাবে পুরো কারিটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি একটু পরপর ঢাকনা খুলে মানে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, একটু ঝাল হবে যেহেতু বলেছি, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ছাড়া বাকি সব মশলা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আমি সব কিছু এখানে 1 টিস্পুন করে দিয়েছি। আর পাখি তো আপনারা দেখতেই পেরেছেন কতটুকু। আর পেঁয়াজ নিয়েছি হচ্ছে 2 কাপের মতো, আদার পেস্ট 1 টেবিল চামচ, আর রসুনের পেস্টও আমি 1 টেবিল চামচ দিয়েছি, কারণ অনেক আপুরা আবার জিজ্ঞেস করেন অ্যামাউন্ট কতটুকু দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এখানে মনে করেন 2 টেবিল চামচের মতো হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করছি। আমার কাছে টমেটোর কেচাপটা রোস্টের মধ্যে দিলে ভালো লাগে, সবসময় বলি, আর এটা আমার ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট রান্নার ক্ষেত্রে। তো এখন আবার কষানো হচ্ছে মশলা, আসলে যতবার ভুনা করা যায় তত বেশি মজা হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি পাখিগুলো, এখন পাখিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব।
তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। কেওড়া ওয়াটার কিন্তু এসেন্স না, আমি সবসময় দুইটার পার্থক্য বলে দিই, কারণ এসেন্স হচ্ছে খুবই ঘন থাকে, অনেক আপুরা নতুন থাকেন, আমি এই ভুলটা আগে করতাম সেজন্যই বারবার বলি। তো যাই হোক, গোলাপ জল আর কেওড়া জল মানে 1 চা চামচ করে দিয়েছি, জাস্ট একটু সুন্দর একটা শাহি ফ্লেভার আনার জন্য। যেহেতু এটা রোস্ট, আর সেজন্যই আমার কাছে রোস্টের মধ্যে এগুলো না দিলে মনে হয় ইনকমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেহেতু পাখিগুলো ভালো করে ভাজা আছে মানে রান্না করতে তেমন একটা সময় লাগবে না, তো আমি একদম অল্প আঁচে বসিয়ে রেখেছি। আর এই পাশে আমি চিকেন কিমা ছিল সেটা দিয়ে কয়েকটা কাবাব বানাচ্ছি। এটার রেসিপি আর শেয়ার করলাম না, আসলে একটু তাড়াহুড়াই করছিলাম, একটু পরে বের হতে হবে ঘর থেকে। আর এখানে আমি চিকেনের যে কাবাবটা করছি সেটা হচ্ছে আপনার খুবই ফাঁকিবাজি ওয়েতে বিরিয়ানির যে মশলা থাকে না ঘরে, আমি সেটা দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর একটু আদা রসুনের পেস্ট, সামান্য পেঁয়াজের পেস্ট, আমি প্রায় এরকম করে থাকি। বিরিয়ানির মশলাটা আসলেই অনেক হ্যান্ডি, মানে মানে যে কোনো কিছুতে ইউজ করা যায়। আমি তো মানে বিফ কারি, মিট কারি এগুলোতেও নামানোর আগে একটু দিয়ে দেই। আর কাবাবে যারা এখনও ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন, তবে বি কেয়ারফুল মানে লবণের ক্ষেত্রে, যেহেতু বিরিয়ানি মশলায় লবণ দেয়াই থাকে, তো বুঝে শুনে দিতে হবে। তো এখন একটা একটা করে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি, আর তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে, মানে ঝটপট রেসিপি। তো কাবাব বানাতে বানাতে আমার পাখিগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর আমি এখন পানি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, জাস্ট যে মশলার ইয়েটা থাকে ব্লেন্ডারের যে জারটা ছিল সেটা থেকে একটু ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, কারণ বেশি পানি প্রয়োজন হবে না, যেহেতু আমি একদম লো হিটে রান্না করছি। আমার কাছে সবসময় রান্না লো হিটে রান্না করতে ভালো লাগে, এতে করে সুন্দরভাবে কুকও হয় আর ফ্লেভারফুল হয়। আর বেশি তাড়াহুড়া করে মানে বেশি আগুন দিয়ে রান্না করলে দেখা যায় রান্না পুড়ে যায়, আর যার যতটুকু সময় রান্নাতে সেটা তার সময় দিয়েই রান্না করা উচিত, আর এত সময়ও কিন্তু লাগে না। আমি কিন্তু এই কাবাব বানাতে বানাতেই আমার এটা হয়ে গিয়েছে। আর পরে ভাবলাম আমি ডিম কয়টা দিয়ে দেই, কারণ ডিম ভুনা খেতে ইচ্ছে করছিল, আলাদা করে আর ভুনা করিনি, ভাবলাম এই মশলাতেই হয়ে যাবে, তো কয়েকটা ডিমও দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। তো যদি আপনাদের বাসায় স্পেশাল কোনো দাওয়াত হয় আর এই মানে পার্টিকুলার পাখির কোনো আইটেম রাখতে চান, তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ঝাল ঝাল একটা রোস্ট হয়েছে মাশাল্লাহ, এত বেশি মশলা দেইনি কিন্তু তারপরেও একদম মানে বিয়েবাড়ির যে রোস্ট থাকে সেই মশলার মতোই লেগেছে। আর পাখিগুলো যেহেতু একটু বড় সাইজের, খেতে পাখি মনে হয়নি, মনে হয় যে বেবি চিকেনের মতো। তো ব্যাস রেডি হয়ে গেল, আর এই ফাঁকে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। আমার আগেই প্যানের মধ্যে তেল দেওয়া ছিল, একটু ডুবো তেলেই ভাজছি, আর বেশি সময় লাগে না, খুবই সুন্দরভাবে হয়ে যায় এই কাবাবগুলো। দেখা যায় আমি বাচ্চাদের জন্য বেশিরভাগ সময় ডিনারে করে থাকি, স্প্যাগেটি মানে যদি করি দেখা যায় স্প্যাগেটির সাথে কাবাবগুলো করলে ওরা খেতে পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি অ্যাকচুয়ালি। বিকালের নাস্তার জন্য পারফেক্ট, বা ডিনারের জন্য সাথে মানে অন্য কিছু থাকলে হয়ে যায়। আজকে ফালাকের 2টার সময় ওয়েল ভিজিটও আছে, তো আদিয়ানের বাবার মিটিং ছিল, আমাকে বলছেন যে তোমাকে নিয়ে যেতে হবে, আমি পারবো না। তো আমি ঝটপট করে সব কিছু মানে তাড়াহুড়া করছিলাম, মানে হঠাৎ করেই তো বলেছে, ও ভেবেছিল ও নিয়ে যেতে পারবে, বাট আমাকে নিয়ে যেতে হবে, সেজন্য মানে এই এখানেই শেষ করে রান্না আমি বের হয়েছি। আমি তাড়াহুড়া করে রান্না শেষ করে বের হয়ে এসেছি ফালাককে নিয়ে। ওর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা সামার ট্রাভেলিং এর জন্য কোভিড টেস্ট করতে হবে, তো এত রাশ করে বের হয়েছি কি বলবো। আরে যে আমার ফালাক টিমটিনি হাত হ্যান্ড স্যানিটাইজার নিয়েছে আমার মতো, লেটস গো মামি। হাই, লুক এট দিস ফিশি ফিশি। হাই ফালাক, fishy fishy. It's baby fishy. It's baby fishy. It's daddy fishy. ডেডি ফিশি। আমি ফালাককে রেকর্ড করছিলাম, এখন একজন ভিউয়ার্স আপুর সাথে দেখা হলো, ওনার বেবির নাম হচ্ছে ইসমা, ওয়ারেন থেকে এসেছেন, খুবই ভালো লাগছে আমাকে, আমি সারপ্রাইজ হয়ে গেছি। বেবিকে বলছেন ও তোমাকে চিনে, ফালাক ফালাক।
Go. Not done yet. No, stay right here, sweetie. Don't move. No, don't lean back, sweetie. Just stay right here. Don't lean back. Sweetie. Yes, mommy. Look at mommy. Okay, now step forward. 36. How tall? 36 inches. 36 inches and 33.2 pound. My tiny baby. So weight is 33.2 pound, which is 92 percentile, and it was 88. Alhamdulillah. All right, thank you. You're welcome. And thank you. And height. সবাইকে বাইটাই বলে মানুষ পাগল হয়ে গিয়েছে ওর জন্য মাশাআল্লাহ রিসেপশনের সব মহিলারা ওকে স্টিকার ম্যাচ সব কিছু দিয়ে দিয়েছে ইয়ে ডাক্তারের সাথেও আমাকে কথা বলছে আই গট স্টিকার ডাক্তারের সাথে আমাকে কথা বলতে দিচ্ছে না ও গল্প করা শুরু করেছে ও বি কেয়ারফুল ফর মাই আইও যাইগি লেটস গো এখন এসেছি বোমান আর্জেন্ট কেয়ারে করোনা টেস্টের জন্য তো যাই হোক ফালাকের মাশাল্লাহ আমি বলেছিলাম ওর টাইনি বেবি ওরা বলছে যে ওর সব কিছু মাশাল্লাহ অনেক ভালো ও কিচ্ছু খেতে চায় না বিশ্বাস করবেন কিনা জানি না তারপরও যে গ্রোথ ঠিক মতো আছে এতেই আমি খুশি সো ওর ওভারঅল ওয়েট হচ্ছে 33.2 পাউন্ড সো 92 পার্সেন্টাইল উইচ ইজ রিয়েলি গুড আর হাইটও হচ্ছে আপনার 85 পার্সেন্টাইল 36 ইঞ্চ সো আলহামদুলিল্লাহ ও বাড়ছে সবকিছুই ঠিক আছে অনেক প্রশ্ন করে আর ওর যে ডাক্তার মালি এটা আসলে অনেক ভালো একটা গ্রুপ মানে সবসময় বাসায় মানে ফর্ম একটা দিয়ে দেয় অনলাইনে তো সেটা ফিল আপ করতে হয় আর ওর তো আড়াই বছরের চেক আপ ছিল অনেক প্রশ্ন ছিল হচ্ছে সোশ্যালাইজেশন নিয়ে গ্রোস মোটর স্কিল নিয়ে আরও অনেক কিছু তো আলহামদুলিল্লাহ সবকিছুই ওর পারফেক্ট তো আম্মাকে নিয়ে এসেছি বোমান্ড আর্জেন্ট কেয়ারে ইংল্যান্ডে যাওয়ার আগের ভ্লগ এইটা কারণ অনেকেই হয়তো আবার প্রশ্ন করবেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আম্মা তো ইংল্যান্ড বা লন্ডনে চলে গিয়েছেন তো এটা যাওয়ার আগে আমি মানে আমি তো সবসময় বলি যে আমি সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমার ভ্লগগুলো শেয়ার করি তো দেখা যায় শেয়ার করতে করতে আমার প্রায় এক মাসের মতো লেগে যায় আমি বিহাইন্ড থাকি তো যাই হোক ওনাকে টেস্ট করিয়ে এটা মানে পিসিআর টেস্ট ছিল 24 আওয়ার্সের ভেতরেই দিয়ে দিয়েছে ইমেল করে আর তো বাসায় চলে এসেছি এসে এখন খাবার দাবার বাড়ছি রোস্টটা নিচ্ছি আর একটু পোলাও করেছি আমি পোলাও ঝটপট রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমার ফালাক খুব ইন্টারেস্ট নিয়ে ভাত খেতে যাচ্ছে এটা কখনো ও করে না মানে আমি বললাম এই জন্য থাক খেয়ে নিক মানে একটু খেলেও তো মুখের ভেতরে যাবে খাওয়া দাওয়া শেষ করে অনেক সময় রেস্ট করেছি আর যেদিন কাজ থাকে দেখা যায় অনেক বেশি কাজ থাকে তো এখন এসেছি ওয়ালমার্টে আম্মার জন্য ঔষধ পিক আপ করতে হবে আর উনার যেহেতু একটু লং টাইমের জন্য যাচ্ছেন তো সেজন্য একটু বেশি করেই মানে ঔষধ সাথে করে দিয়ে দিচ্ছি
এখানে আসার পরে দেখলাম যে ফলের জন্য এই সেকশনটা খুবই সুন্দর করে সাজিয়েছে, মানে সাজানো বলতে কি অনেক জিনিস নিয়ে এসেছে। নর্মালি ওয়ালমার্টে আমি কখনো এত বেশি মানে কালেকশন দেখিনি, তো ভাবলাম একটু রেকর্ড করে ফেলি, কারণ আমাকে ওয়েট করতে হচ্ছিল মেডিসিনের জন্য, যেহেতু কয়েক মাসের মেডিসিন একসাথে দিবে, তো সেজন্য ওরা একটু ইন্স্যুরেন্সের সাথে চেক করে নিচ্ছিল। তো আমি এই সুযোগে আমার যে শপিংগুলো আছে বা আমি টুকটাক একটু ঘুরে দেখছিলাম, যেহেতু এত সময় বসে থাকার মানে নেই, আর বাসায় গিয়েও আবার আসা মানে আমি চাচ্ছিলাম না যেতে আবার আসতে, প্রায় এক ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে আমাকে। এই যে সব ফার্ম হাউস স্টাইলের ডেকোর, আমার তো মনে হচ্ছে যে হোম গুডসে চলে এসেছি, আর প্রাইসও ছিল একদম রিজনেবল, হোম গুডস থেকেও ভালো প্রাইস। আমাদের ঘরে ব্রেকফাস্ট আইটেম হিসাবে এই মাফিন, তারপরে এই কুকিজটা অনেক বেশি চলে, মানে এই খাবারগুলো আমি বেশি পছন্দ করি অ্যাকচুয়ালি। কফির সাথে সকালবেলা হেভি নাস্তার আগে এগুলো মানে ঝটপট খেয়ে নেওয়া যায়। আমি জানি এত হেলদি না, তারপরও ভালো লাগে, কি করব। আর এখান থেকে স্লাইসড ব্রিওশ ব্রেড, আল্লাহ এটা চেপা হয়ে গিয়েছে। এই ব্রিওশ ব্রেডটা খুবই ভালো লাগে, এমনি এমনিতে টোস্ট না করে চায়ের সাথে বা কফির সাথে খেতে ভালো লাগে। আজরাকের খাবার শেষ হয়ে গিয়েছে, সো আমি একটা চলে যাই আবার মনে হয়। তো এখানে সুইট পটেটো নিয়েছি, আর এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ, আর ওর জন্য ব্রেকফাস্টের জন্য ব্লুবেরি আর কলা। তো ওর খাবার শেষ হয়ে যাওয়ার আগেই আমার মাথায় টেনশন চলে আসে, যতক্ষণ না বানিয়েছি ততক্ষণ শান্তি লাগে না। আমি তো অল্প করে বানাই, 2 সপ্তাহের জন্য, এই জন্য দেখা যায় মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ব্রেডের মধ্যে এখন এই ব্রেডটা পেয়েছি, আমরা তো সবসময় এইটা নিতাম, মাদার সফট জায়েন্ট যেটা, সেটা হচ্ছে এই পাশে হচ্ছে সানবিমের একটা জায়েন্ট পাওয়া যায়, আর এটা হচ্ছে মাদার সফট। এটা অনেক মজা, মানে ভালো লাগে খেতে। এতদিন একই জায়গায় ছিল, সামহাও আমি মিস করেছি, তো এইটা নিয়ে যাচ্ছি প্রায় 2 মাস হলো, সো এখন দেখা যায় ঘুরে ফিরে এইটাই নেই, ভালো লাগে। আমার আজকের ব্লগ এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই ক্যান্ডেল সেকশনে এসেছি একটা ক্যান্ডেল নেওয়ার জন্য। ওয়ালমার্টের ক্যান্ডেলগুলো কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই, আর আমি এর আগেও নিয়েছি এই যে এই মানে ধরনের প্যাকেজিংয়ের, তো তবে আবার সবগুলো কিন্তু ভালো না। আর আমি যেটা নিয়েছি বাসায় এত সুন্দর ঘ্রাণ, আমি ডেফিনেটলি শেয়ার করব নেক্সট ভ্লগে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে কথা হবে। আসসালামু আলাইকুম।